হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো বগুড়ার আলু দিয়ে। তাহলে চলুন, এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি, মুরগিটা একটু বড়ই ছিল। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট বগুড়ার আলু, আগে থেকে সেদ্ধ করে ছিলে রেখেছি। এখন রান্নাটা শুরু করছি, তাহলে চলুন আমার সাথে থাকুন। আমি কীভাবে রান্না করছি, প্রথমে একটা প্যান বসিয়ে কিছু তেল দিয়ে নিচ্ছি, সামান্য তেল দিব। ব্যাস তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। প্রথমে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লং, 3টা লং দিয়েছি, কয়েকটা গোলমরিচ, 5-6টা গোলমরিচ দিয়েছি। দিয়ে একটু ভেজে নিব যেন গরম মশলার গন্ধটা বের হয়। আজকে একটু অন্যরকম করে রান্না করব। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটা একটু তেলে ভেজে নিব। প্রতিদিন কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না, একটু এদিক সেদিক করলে কিন্তু রান্নাটাও ডিফারেন্ট হয়ে যায়। এখানে যেমন আজকে আমি এলাচ দারচিনি আগে ভেজেছি, এটারই কিন্তু একটা আলাদা গন্ধ। এখন লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। একটু একটু এদিক সেদিক করে রান্না করলে কিন্তু টেস্টেরও হেরফের হয়। যেমন আজকে আমি আগে গরম মশলাগুলো দিয়েছি, সেটারই একরকম টেস্ট হবে, আবার পেঁয়াজ দেওয়ার পর সেটা একরকম টেস্ট হবে। এখন আমি মুরগিটা দিয়ে মুরগিটাকে ভেজে নিব, সেটার একরকম টেস্ট, কষিয়ে রান্না করলে একরকম টেস্ট। আসলে রান্নাটা হলো এমন একটা জিনিস, সেটাকে কিন্তু একটু হেরফের করে রান্না করলে টেস্টেরও কিন্তু একটু এদিক সেদিক হয়। তাই প্রতিদিন তো আর একই রকম রান্না করতে ভালো লাগে না, তাই চেষ্টা করি একটু অন্যরকম করে রান্না করার জন্য। এখন আমি এটাকে শুধু তেলের মধ্যে ভেজে নিব, তারপর এখানে দিয়ে দিব এখন আদা রসুন পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আবারও ভেজে নিব। এই যে এখন যেভাবে রান্না করছি সেটারও কিন্তু একরকম টেস্ট হবে, আবার সব কিছু দিয়ে কষিয়ে মাংস দিলে সেটার একরকম টেস্ট হবে। তাই বিভিন্নভাবে চেষ্টা করি যে রান্নাটার একটু টেস্ট বাড়াতে বা একটু হেরফের করতে। সব দিন তো আর একই রকম খেতে কারোরই কিন্তু ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকম করে রান্না করতে। আজকে আমি মুরগিটা এইভাবে রান্না করছি, দেখতে থাকুন। এখন আমি হলুদ দিব, আর অল্প একটু হলুদ দিব, দিয়ে হলুদটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। এই যে এক একটা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, সেটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট। এভাবে করে দেখবেন যে তরকারির কালারটাও সুন্দর দেখায়, কি টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটু সময় লাগে, এইভাবে এখন মশলাগুলো ভেজে কাঁচা গন্ধটা কিন্তু দূর করতে হবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। হাঁসের মাংস কিন্তু এইভাবে সেম পদ্ধতিতে রান্না করলে খুবই ভালো লাগে। এখন মরিচটা দিয়েছি, মরিচটাও আমি 1.5 চামচ দিয়ে এটাকেও আবার ভেজে নিব কিছুক্ষণ। এই যে এক একটা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, এটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে, আপনারা করে দেখতে পারেন। এখন এটাও ভেজে নিব, তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, বাস দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এই যে ভাজতে ভাজতে কিন্তু সব মশলার গন্ধ চলে যাবে, যেটা আগে কষিয়ে রান্না করি সেটা কিন্তু এরকম ভাজতে ভাজতে কিন্তু গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর আমি একটু ঢেকে আবার রান্না করব, আর এটা কিন্তু আমি হাই হিটে রান্না করছি যেন কোনো পানি না উঠে। এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি
পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একবার লবণ দিয়েছি, তাই বুঝে আবার একটু লবণ দিয়েছি। পরে নামানোর আগে আবার চেক করে নিব লবণটা পারফেক্ট হয়েছে কিনা। এখন এইভাবে ভেজে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর সামান্য একটু পানি উঠেছে, এটাকেও আবার একটু কষাবো। কষি এখন আমি ওই যে সেদ্ধ করে ছিলে রেখেছি আলুটা সেটা দিয়ে দিব, দিয়ে আবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিব, যেন এটা আলুটার গায়েও মশলাটা ভালো করে লেগে যায়। এইভাবে যদি একটু সময় নিয়ে মুরগিটা রান্না করেন দেখবেন খুবই টেস্ট। তাই ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি, যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে মানে ফুটন্ত পানি দিয়ে দিব। এখন আমি ফুটন্ত পানি দিয়ে দিব, পানিটা একটু বুঝে দিতে হবে, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিব। আর একটু ঝোল দিব, ব্যাস আমি আর একটু পানি দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর ঢেকে বাকি মাংসটাকে সেদ্ধ করে নিব, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিলাম যে আলু তো আগে থেকেই সেদ্ধ করা আর মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা বোঝার উপায় হলো যে যখন দেখব যে ওই যে রান্না থেকে মাংসটা ছুটে এসেছে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের মুরগি মাংস পুরোপুরি হয়ে গিয়েছে। আর একটু লবণটা চেক করে নিই, একটু সামান্য লবণ লাগবে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আর 1 মিনিট রেখে লবণটা লাগানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নিব। এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কালারটা কতটা সুন্দর, কালারটা দেখেই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে খেতে কতটা টেস্ট হবে। রেডি হয়ে গেল আমার বগুড়ার আলু দিয়ে দেশি মুরগি রান্না করা। তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্ট হবে। আর তরকারির কালার যদি ভালো না হয়, দেখতে ভালো না লাগে, সেই তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না। তাই আপনারাই বলবেন যে আজকে তরকারির কালারটা কেমন হয়েছে, এটা খেতে কেমন হবে, আপনাদের উপর ছেড়ে দিলাম। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।